আজকেও ভীষণ গরম পড়েছে। হ্যাঁ, এখন সকাল 8টা বাজে, আমার সব কাজ হয়ে গেছে। এখন চা খাবো, চা খেয়ে সকালের খাবার করব, তারপরে দুপুরের খাবার করব। 11টা থেকে 11:30টার মধ্যে যাব। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে রান্না অল্প দেখাবো। বন্ধুরা, আজকে যে সবজি রান্না করছি, একটু সবজিটা দেখাচ্ছি তোমাদের। দেখো, এখানে আছে চাল কুমড়া, তারপরে কোয়াশ, ঝিঙা, পটল, কাঁকড়ুল, দেখছো? এক হাতে নাড়া দেওয়াই যায় না। দেখলে আমার সবজি, এক পাশে সবজি, এখন ওই যে এই পাশে ভাত বসাবো। আমার ডালটা আগেই হয়ে গেছে, এরপরে পনির রান্না করব। আজকে শনিবার। এই যে অল্প করে হলুদ দিচ্ছি, বেশি দিব না। এরপর চোকলাগুলি ফেলে দিয়ে আসি। আমার তো রান্না হয়ে গেল, এখন বোঁদে মিষ্টি বানাবো। বোঁদে মিষ্টি কেমন করে বানাই, একদম সহজ, তোমরাও বানাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকো। এরপরে বোঁদে মিষ্টি বানানোর পরে তারপরে ঘর ঠর মুছে তারপরে স্নান করব। বন্ধুরা, এক বাটি জল আর এক বাটি চিনি দিয়ে দিলাম, আর দুটো এলাচ দিয়ে দিলাম। এ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে শিরাটা একটু ঘন হয়, হ্যাঁ আঠা আঠা ভাব হয়। নাড়াচাড়া করতে হবে, দেখতে থাকো বন্ধুরা। একটু এই শিরাটার মধ্যে একটু এক টুকরো এই যে লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিলে না মানে একটার সাথে একটা লাগে না। বুন্দিয়া বানাবো তো, তার জন্য বেসন নিচ্ছি। এই যে বেসনটা এখন জল দিয়ে গুলাবো। বেসনটা জল দিয়ে গুলানো হয়ে গেছে। বড় বাটিতে এক চামচ সাদা তেল দিব, আর ছোটোটাতে দিব হাফ চামচ, কারণ ছোটোটা আলাদা করা হয়েছে, সেখানে রেড ফুড কালার মেশাবো। বন্ধুরা, প্রথম বেসন বাটারটা দিয়ে আগে ভেজে নেই একবার, তারপরে ইয়েলো ফুড কালার মিশিয়ে আরেকবার ভাজব। এরপর ইয়েলো ফুড কালার দিয়ে ভেজে নিয়ে তারপরে রেড ফুড কালারটা ভাজব। তোমরা দেখো বন্ধুরা, এখন দিচ্ছি রেড ফুড কালার। বন্ধুরা, আগে তো প্রথম এই এই কালারটা করেছি, খালি বেসন দিয়ে ভেজেছি, তারপরেরটা হচ্ছে ইয়েলো ফুড কালার, হ্যাঁ বেসনের মধ্যে দিয়েছি, আর এটা হচ্ছে রেড ফুড কালার। এখন তিনটাকে মিক্সড করে ওই প্রথম যে দেখিয়েছিলাম না শিরা জাল দেওয়া, ওই শিরাতে দিয়ে দিব। এই যে শিরাটা, এই যে এরকম ঘন হবে, একটু ঘন আর আঠা আঠা হবে, এখন এর মধ্যে দিয়ে দিব, এর মধ্যে এই বোঁদেগুলো দিয়ে দিব।
আমি যেভাবে বোঁদেটা করলাম তোমরাও সেভাবে করে নেবে, তাহলে তোমরাও পারবে করতে। তোমাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আমার বোঁদে তৈরি হয়ে গেল, তোমরা দেখে নাও কেমন হয়েছে।